মোহতারাম হাজিরিন, একবার ভারতের মধ্যে এক বুজুর্গ ব্যক্তি ঘোষণা দিলেন, ও এলাকার লোকেরা শোনো, আগামীকালকে আমার পিছনে যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে সে ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। কিন্তু সাবধান শোনো, এই সংবাদটা অন্য কারো নিকটে দিতে পারবে না। যেই ব্যক্তি এই সংবাদটা অন্য ব্যক্তিকে দিয়ে দিবে সে জান্নাতের পরিবর্তে জাহান্নামে চলে যাবে। সুতরাং তোমরা সাবধান থেকো। কোনো মানুষ কাউকে কোনো খবর দেয় না, সবাই নিজের চিন্তা করতে লাগলো, আমি একজন জাহান্নামে। সকলে নিজের ফিকির করতে লাগলো, মনে মনে ভাবলো আমি একা জান্নাতে চলে যাব। কিন্তু আমি যদি এই সংবাদ অন্য কারো নিকটে দিয়ে দেই তাহলে আমি তো জাহান্নামে চলে যাব। আর যাকে এই সংবাদ দিয়ে দিব, আমার সংবাদ শোনার কারণে সে তো জান্নাতে চলে যাবে, আমি তো জান্নাতে যেতে পারবো না। এই বিষয়টা চিন্তা করার কারণে কেউ কাউকে কোনো সংবাদ দিচ্ছে না। পরদিন ফজরের যখন সময় হয়ে গেল, ওই বুজুর্গ ব্যক্তি লক্ষ্য করে দেখেন, সালাম যখন ফেরালেন, নামাজ যখন শেষ হয়ে গেল, ওই বুজুর্গ ব্যক্তি লক্ষ্য করে দেখেন গোটা মসজিদটা মুসল্লি দ্বারা ভরে গেছে। উনি সকলকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছে আমার পিছনে আজকে ফজরের নামাজ পড়ার জন্য? অন্যদিন তো এইরকম মুসল্লি মসজিদে আসে না, আজ কেন তোমরা এত মুসল্লি চলে আসলে? তাহলে অবশ্যই তোমাদেরকে এই সংবাদ কেউ দিয়ে দিয়েছে। আমাকে বলো, তোমাদেরকে এই সংবাদটা কে দিয়েছে? কেউ কোনো কথা বলে না, কেউ কথা বলতেছে না, চতুর্দিকে নীরবতা বিরাজ করছে। এমন সময়ে এক যুবক ব্যক্তি দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি এই সংবাদটা দিয়ে দিলাম। হুজুর বললেন, কেন তুমি এই সংবাদ দিলে? তুমি তো এখন জাহান্নামে চলে যাবে, তোমার ভিতরে কি জাহান্নামের কোনো ভয় নেই? তুমি তো জাহান্নামে চলে যাবে। এবার যুবক বলতেছে, হুজুর অবশ্যই আমার ভিতরে জাহান্নামের ভয় আছে, কিন্তু আমি জাহান্নামের ভয়ের কথা কোনো চিন্তা করি নাই, আমি শুধু এই বিষয়টা চিন্তা করলাম। আমি একজন যুবক, যদি জাহান্নামে চলে যাই, আর আমি একজনের কারণে এলাকার সকল মানুষ যদি জান্নাতে চলে যায়, আমার বিশ্বাস আমার এই নেক কাজ করার কারণে, আমার এই নেক উদ্যোগের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে। কেননা আমি উম্মতে মুহাম্মদীর ফিকির করেছি, বিশ্বনবীর উম্মতদেরকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতমুখী করা যায় এই বিষয়টা চিন্তা করেছি, এই জন্য আমি সংবাদ দিলাম। এবার হুজুর মুহূর্তের মধ্যে ঘোষণা দিলেন, শোনো, আমি তোমাদেরকে একটা বিষয় পরীক্ষা করার জন্য এমন ঘোষণা দিয়েছিলাম যে আমার পিছনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে জান্নাতে চলে যাবে। কিন্তু এই সংবাদ যদি অন্য ব্যক্তির নিকটে কেউ দেয় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। আমি শুধু এই বিষয়টা পরীক্ষা করতে চেয়েছি, কার ভিতরে উম্মতের ফিকির রয়েছে, কার ভিতরে উম্মতের দরদ রয়েছে, এই বিষয়টা পরীক্ষা করার জন্য এমন কথা বলেছিলাম। আজকের পরীক্ষায় তোমরা সবাই ফেল করেছো, আর ওই যুবক ছেলেটা আমার পরীক্ষায় এক নম্বরে পাশ করেছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো ওই যুবক ব্যক্তি কে ছিলেন? ইতিহাসের মধ্যে পাওয়া যায় উনি হলেন খাজা মুঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। চিন্তার বিষয় হলো, উনি যখন যুবক ছিলেন, ওনার যখন যৌবন কাল ছিল, যৌবন কালে উম্মতের ব্যথা কেমন ছিল, উম্মতের দরদ কেমন ছিল, উম্মতের ফিকির কেমন ছিল একটু চিন্তা করে দেখেন। যুবক বয়সে আমরা কত কিছুই করে থাকি,
যৌবনকালে সর্বদা আল্লাহর নাফরমানির মধ্যে যৌবনকাল কাটিয়ে দেই। অথচ মুহতারাম হাজিরিন, বুজুর্গ ব্যক্তি যারা হন, নেককার বান্দা যারা হয়, তারা তাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দেই, সর্বদা উম্মতের জন্য মেহনত করে থাকে। কিভাবে মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, কিভাবে মানুষকে জান্নাতমুখী করা যায়, এই বিষয়ে সর্বদা ওনারা চিন্তা করে থাকেন। এই কারণে খাজা মুঈনুদ্দিন চিশতি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন কবুল করে নিয়েছেন, যার কারণে খাজা মুঈনুদ্দিন চিশতির হাতে হিন্দুস্তানের অনেক হাজার হাজার হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।